হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম খাদিজা ফ্রম খাদিজাস ক্রিয়েটিভ হ্যান্ড চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটি ফুলকারি প্যানেলের ডিজাইন ড্রয়িং করে দেখাবো। এই ডিজাইনটি আপনারা উড়নার এবং শাড়ির পাড় হিসেবে ড্রয়িং করে নিতে পারেন, কামিজের মাঝখান বরাবর বা কামিজের নিচের প্যানেল হিসেবেও ড্রয়িং করে নিতে পারেন। আবার অনেকেই আমার কাছে শালের পাড়ের ডিজাইন চাচ্ছেন, তারা কিন্তু অনায়াসে এই ডিজাইনটি শালের পাড় হিসেবে ড্রয়িং করে নিতে পারেন। খুবই সুন্দর নকশি একটি ডিজাইন, মাল্টি কালার সুতা দিয়ে এই ডিজাইনটি সেলাই করলে আরও অনেক বেশি ভালো লাগবে। তো পরবর্তী ভিডিওতে আমি এই নকশি ডিজাইনের সেলাইটি দেখিয়ে দিব। আজকে এখন আমি ড্রয়িংটা দেখাচ্ছি। ড্রয়িংটা করার জন্য আমি একটি প্রথমে প্যানেল ড্রয়িং করে নিয়েছি। প্যানেলটির পরিমাপ হচ্ছে 11.5 ইঞ্চি। তো আপনারা 11.5 ইঞ্চি থেকে বড় করবেন না প্যানেলটি। আবার এই 11.5 ইঞ্চি প্যানেলের বাইরেও কিন্তু দুই দিকে আবার আরেকটু ডিজাইন হবে, সেজন্য প্যানেলটি কিন্তু আরও অনেক বেশি বড় লাগবে। আর এই 11.5 ইঞ্চি প্যানেলের দুই সাইডে যে আমি চিকন প্যানেলটি ড্রয়িং করেছি, সেটা আমি এই যে এরকম স্টিলের স্কেল থেকে এইভাবে রেখে স্টিলের স্কেলের মাপ অনুযায়ী এভাবে দাগ দিয়ে নিয়েছি। দুই সাইডে স্কেলের মাপ নেওয়ার পর মাঝখানের প্যানেলটার মাপ হচ্ছে 9 ইঞ্চি। তো এই 9 ইঞ্চি প্যানেলটির ভিতরেই কিন্তু আমি মূল ডিজাইনটি ড্রয়িং করে নিব। আর এই চিকন প্যানেলের ভিতরের ডিজাইনটুকু যেন সুন্দরভাবে ড্রয়িং হয়, সেজন্য আমি এই চিকন প্যানেলটির মাঝখান বরাবর দাগ দিয়ে নিচ্ছি। সবটুকু প্যানেলের মধ্যে এভাবে আমি মাঝখান বরাবর দাগ দিয়ে দিব। তারপর এই দাগ বরাবর লম্বা করে মাঝখান বরাবর দাগগুলোকে মিলিয়ে নিব। তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, এই দাগটি দেওয়া কিন্তু বেশি জরুরি না। যখন ডিজাইনটি ড্রয়িং করব তখনই বুঝতে পারবেন যে কেন আমি মাঝখান বরাবর দাগটি দিয়ে দিচ্ছি। দুই সাইডের চিকন প্যানেলের মাঝখানেই এভাবে আমি দাগ দিয়ে দিব। প্যানেলটির একদম কর্নার থেকে ডিজাইনটি ড্রয়িং শুরু করব। ডিজাইনটি ড্রয়িং করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পরিমাপ হবে না, জাস্ট শুধু ফ্রি হ্যান্ডে আমি ডিজাইনটি ড্রয়িং করে নিব। তবে লক্ষ্য রাখবেন সবগুলো ফুলের সাইজ যেন সমান থাকে। খুব কাছাকাছি করে ডিজাইনটুকু ড্রয়িং করতে হবে, যেন কাপড়ের অংশ কম দেখা যায়, ফুল লতা পাতা এগুলোই বেশি দেখা যায়। পাতাগুলো লম্বা কোণাকৃতি করেও ড্রয়িং করছি, আবার কিন্তু এই যে পান পাতা স্টাইলেও ড্রয়িং করছি।
তো ডিজাইন ড্রয়িং করার ক্ষেত্রে যেখানে ফাঁকা ফাঁকা জায়গা থাকবে সেখানে আমি এই যে এরকম লতানো করে ডাল ড্রয়িং করে নিব, তাহলে আর ফাঁকা জায়গাটা থাকবে না এবং ডিজাইনটাও দেখতে ভালো লাগবে। তো সবটুকু ডিজাইন কিন্তু একই রকমভাবে আমি ড্রয়িং করছি, একটু দূরে দূরে ফুল এবং পাতা দিয়ে দিচ্ছি আর মাঝখানগুলোতে এভাবে লতানো ডাল ড্রয়িং করে নিচ্ছি। তো এভাবেই ফুল লতা পাতা দিয়ে আমি প্যানেলের ডিজাইনটি ড্রয়িং করে নিব। তো পরবর্তীতে যখন প্যানেলটি আরও লম্বা করতে হবে তখন এই এতটুকু ডিজাইনই পরপর রেখে আমি প্যানেলটি লম্বায় বড় করে নিব। এখন আমি প্যানেলের সাইডের যে চিকন প্যানেলটুকু ড্রয়িং করে নিয়েছিলাম সেই চিকন প্যানেলের ভিতরের অংশটুকু ড্রয়িং করছি। এভাবে টেম্পল বা ত্রিভুজাকৃতি করে ডিজাইন ড্রয়িং করে নিব। আর এই জন্যই দুই দিকের ত্রিভুজাকৃতির এই ডিজাইনটা যেন সমান হয় সেজন্য আমি এই মাঝখান বরাবর দাগ দিয়ে নিয়েছিলাম। ত্রিভুজাকৃতি প্রথম যে দাগটি দিচ্ছি সেটা কিন্তু একদম প্যানেলের মাঝখানের দাগটা ঠিক রেখেই সমান দুই ভাগে দুই সাইডেই দাগ দিয়ে নিচ্ছি। ত্রিভুজাকৃতির প্রথম দাগটি থেকে দ্বিতীয় দাগটি একটু বড় করছি, তারপর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমি একটা বড় করে দাগ দিয়ে নিব। বাকি অংশটুকু এই সেম একইভাবে ড্রয়িং করে নিব। ডিজাইনটিকে আরও আকর্ষণীয় করার জন্য প্যানেলের বাইরে এভাবে পাতা আকৃতির করে ডিজাইন ড্রয়িং করে নিব। চিকন প্যানেলটির ভিতরের ডিজাইন এবং প্যানেলের বাইরের যে পাতা অংশটুকু ডিজাইন ড্রয়িং করলাম সেম এই একইভাবে অপর সাইডের প্যানেলটিও আমি এভাবেই ড্রয়িং করে নিব। ডিজাইনটি ড্রয়িং করার পর সম্পূর্ণ ডিজাইনের মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে কাগজটা নিয়েছি সেটা হচ্ছে 22 ইঞ্চি। তো আমি যে প্রথমে এই এতটুকু ডিজাইন ড্রয়িং করে দেখিয়েছিলাম এটার মাপ হচ্ছে 11 ইঞ্চি। তো এই 11 ইঞ্চি ডিজাইনটাই কিন্তু পরে আবার রেখে সেম এই ডিজাইনটাই এখানে রেখে আবার ড্রয়িং করে নিয়েছি। আর প্যানেলের পাশের পরিমাপটা আমি ড্রয়িংয়ের শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম, তবে এখানে যেহেতু উপরে একটু ছোট পাতার মতো আবার ড্রয়িং করে নিয়েছি সেজন্য আমি আবার পাশটাও দেখিয়ে দিচ্ছি। এই যে পাশে উপরে দুই সাইডে আমি এভাবে পাতা ড্রয়িং করেছি আর সেজন্য এটার মাপ হচ্ছে 14 ইঞ্চি। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিও দেখে কোনো ডিজাইনের ড্রয়িং বা সেলাই শিখতে চান তাহলে ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, কারণ আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সব কিছু বুঝিয়ে এবং ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করি। তারপরও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আপনাদের নোটিফিকেশনে আমার নতুন ভিডিওটি পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।